নবী কান্দে রে, দুনিয়াতে আসার পরে নবীর কান্না শুরু উম্মতি দিয়া, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় নবী কান্দে উম্মতি বইলা। এত মায়ার নবী, দয়ার নবী কোন জায়গায় তালাশ করে পাইবা না, মাও এত আপন না, বাবা এত আপন না। দুনিয়াতে আসে উম্মতের কথা বলে কান্দে, আর দুনিয়াতে আসলো, যাবার সময় আজরাইল পাশে রেখে নবী বলেন, না রে আমার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমার রূহ নেওয়ার অনুমতি দিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরামিল লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মহব্বতের শহীদ জবান কুলে শ্রেষ্ঠ দুরুদ, দুরুদে ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
পারেন না, পারেন না, ফোনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম নূরে আরফানে মোহাব্বত দিল মে বর দোনো আলম সে হামে কর বে খবর জল তুনে দি হে মেরে দিল মে আরাম জলন কি দওয়া আব খুদা জল তুনে দি হে মেরে দিল মে আরাম জলন কি দওয়া আব ফিলা দে খুদায়া সার দুনিয়া তুই কিয়ামত মিসল দু দেখা নহীঁ নন্দ খুবসূরত চাঁদ বি হোতানি বলগল উলা বি কমালিহি কশবত হসনত জমিআ খিসালিহি মুজলে চলো মদিনা বলগল উলা তমন্না হে বলগল উলা বি কমালিহি কশবত তুজাবি জমালিহি হসনত জমিআ খিসালিহি হজর মে
যে দর দেখতা হুঁ মৌলা উদর তো হি তো জিকির মে তেরে লগা দে রোজ সবেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গাজীপুর জেলার অন্তর্গত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আজকের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মজিবুর রহমান মাহমুদীবাদী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, আউটপুটটা বেশি লাগে, বেশি গুমগুমি না হয়, হালকা একটু কমান। উপস্থিত আছেন মুরব্বিয়ান আজম, পর্দার আড়ালে আছে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরন্ত স্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহাব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই আবারত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমসুরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়ত বদরুদ্দুজা সৈয়দুস সাকালীন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধি, আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? সবাই খুশি? কেউ বেজান নেই? আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় বসছেন, ফজিলতপূর্ণ একটি জায়গা, বরকতপূর্ণ একটি জায়গা, আলেম ওলামাদের মজলিস। আজকের মাহফিলটা হলো একটু ব্যতিক্রম, সমস্ত নেতাদের উদ্যোগে মাহফিল। নেতা বলতে কি বুঝছেন? ইমাম অর্থ নেতা। সমস্ত ইমামদের উদ্যোগে আজকের এই মাহফিল, আলেমদের বাগান। আলহামদুলিল্লাহ, এক তো হলো উলামায়ে কেরামদের সহবতে বসছেন, আরেক তো হলো মাজালিসুল কোরআন
মাজালিসুল্লাহ, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, এটা স্বয়ং আল্লাহর মজলিস হয়ে যায়। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে বসা থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। কথা বুঝেন নাই? পরিবেশে বসা ঠিক কি না? এই জন্য আমার সাথে ওয়াদা করুন, আলোচনা শেষ পর্যন্ত কারা কারা থাকতে রাজি হাত তুলে দেন। এটা হলো মোনাজাত পর্যন্ত। অনেকে আতলা মাইলিছে, কারণ মোনাজাত পর্যন্ত তারা থাকতে রাজি না। আচ্ছা জান কে কে লামাইছেন এটা তো মুই দেখছি। ওই আচ্ছা, অসুবিধা নেই, নিয়তের উপরেই সবকিছু ঠিক কিনা? নিয়তের উপরেই সব কিছু ডিপেন্ড করে মোনাজাত পর্যন্ত। এই জন্য, কারণ সব কিছুর শেষেই হলো বরকত, ঠিক নি? যার শেষ ভালো সব। এই জন্য একটু ধৈর্য নিয়ে বসবো, আর আলোচনার শুরুতে কিছু কর্মসূচি দিব, পালন করতে পারবেন? কর্মসূচিটা হলো আগামী দিন হরতালের মিছিল এমন এরকম না, কর্মসূচি হলো আমরা প্যান্ডেলের ভিতর পর্যন্ত, প্যান্ডেলের বাহিরে না। আপনাদেরকে আমি কিছু কর্মসূচি দিব, এটাই যে আমার বয়ান যতক্ষণ চলবে আমার সাথে আপনারা হ্যাঁ না ঠিক বেঠিক এগুলা বলতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারবেন? ঢাকা শহর তো, শহরের মানুষ একটু সচেতন থাকে, এটা আমিও জানি। ওইভাবেই আপনাদের সুনামের সাথে কাজ করে যাবেন, জবানটা লড়াইবেন শহরের মানুষ, এটা বোঝাতে হবে ঠিক কিনা? গ্রামগঞ্জে ইউনিয়ন পর্যায়ে তানা পর্যায়ে মাহফিলে গেলে এলাকার লোকই থাকে, আর ঢাকা শহর প্রোগ্রাম করলে 64 জেলার মানুষ থাকে, ভিন্ন মানুষ ভিন্ন ভঙ্গিমায়। এই জন্য সচেতন করে দেওয়া ভালো। সম্মানিত সুদী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতি কারিমা তেলাওয়াত করছি, একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই ওভারটার সাপ না আসেন, মানে উল্টা পাল্টা করতেছেন, এখানে আসেন, আওয়াজ তো সুন্দর আছেন, আউট এখানে এত সাউন্ড বাড়াইছেন কেন? এতে বাহিরের মামিজ বক্স মনিটরের আওয়াজটা কম, মাইকের আওয়াজটা বেশি দিয়ে দিছেন, অতিরিক্ত একটু কমা, বেশি ভুমভুমি না করার দরকার, মিষ্টি আওয়াজটা রাখেন। মাইকলার কপাল বালা, সব মাইকলার খালি কই সাউন্ড বাড়ান বাড়ান, আর এবারে কই কমান কমান, ঠিক না? ভালো মাইক। সম্মানিত শুধু আসুন তো, কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো, আর এই মাসটা অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। এই মাসটার নাম আপনারা জানেননি কি মাস? রবিউল আউয়াল মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কিন্তু এই মাসটারে আমরা বিভিন্ন সাইডে লয়ে গেছি, এই মাসটারে কেউ জিলাপির দোকানও লয়ে গেছি, এই মাসটারে কেউ বিরিয়ানির দোকানও লয়ে গেছি গা। আসলে এইগুলার মাস না, এই মাসটা হলো কান্নার মাস। কিয়ের মাস? কান্নার মাস। অথচ আমরা কান্না বাদ দিয়া কেক কাটি, কেক কি মানে খানতে খানতে কাটে না হাসতে হাসতে কাটে? এই মাসটারে আমরা বানাইলাম কেক কাটার মাস। এই জন্য আল্লাহ মানুষকে বিবেক দিছে, গরু ছাগলকে বিবেক দেয় নাই, বোঝার মতো একটা ক্ষমতা মানুষকে দিছে, গরু ছাগলটা দেয় নাই। এই জন্য গরু ছাগল শ্রেষ্ঠ হতে পারে নাই, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা কারে দিছে? এই জন্য মানুষ সবার শ্রেষ্ঠ, ফেরেশতাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে নাই। কেন? এরা মন্দ বুঝে না, খালি ভালো বুঝে। কথা বুঝতে পারছেন? এই জন্য মানুষ শ্রেষ্ঠ। তো বিবেক যেহেতু আল্লাহ দিছে, এটা খাটাইতে হবে।
এই মাসে সাহাবায়ে কেরাম, আহারে কি শুরু করছে, আমি কি কইছি ভাই এত বাড়াইতে, প্রথমে বসলাম পরে সাউন্ডটা কত সুন্দর ছিল, আপনি এই দিকে বাড়াইতেছেন এই দিকে বাড়াইতেছেন। এই মাসে সাহাবায়ে কেরাম আমরা এই মাসে কি করছে এটা আমাদের জানা দরকার। এই এখন যেমন আছে আল্লাহ রায় নামনে একটু চাটা খাই আন জান, এখান তো জান গা তাকলে হাতে খাজাইব খালি অতন বাদে গুতাইব, এটার অভ্যাস। আমার সবচেয়ে বেশি বদনাম হইলো মাইক নিয়া, সারা বাংলাদেশের মাইকম্যানরা আমার নাম হলে সভ্যনাশ, কটা লাগবো বক্স বলে দুইটা বলে আমরা আরও সাইডটা বাড়াইলে যাব, বদনাম হয়েছে। কারণ ভাই অনেকে আমার প্রতি এরকম রাগ হয়, রাগ হওয়ার দরকার নাই, কারণ আমার শরীরের যে বডিটা দেখছেন নি, চেয়ারে বইলে ওর দেখ থেকে বেশি খালি তাই, আমার শরীরের যে ভঙ্গিমা ফাল্লাত মাফলে 40 কেজি অমুকিনা সন্দেহ আছে, এই বেচারা যদি সিল্লি মারি এটা কি আমার দ্বারা তো সম্ভব? এখন আমরা মাইকের উপরে ডিপেন্ড করে লাইছি, এটা হয়ে গেছে গা, আগের ওলামায় কেরাম মাইক লাগছে না সিল্লাইয়া 3-4টারে খাইত করে ফেলাই দিছে, তখন আমরা দুর্বল মানুষ, খানাতে দুর্বল সব দিকে দুর্বল, এই জন্য মাইকটা যদি ভালো না হয় এটা তার মিশিং না, 2-3টা প্রোগ্রাম করতে হয় আমার এই শরীর লইয়া, এই জন্য আমি সিল্লি মারতারি না, এলে মাইকলার উপরে তো আমি খেপাতাই বেশি, সব জায়গাতেই শর্ত দিয়া দিই এবং কি ফরম ও লিখিয়া পর্যন্ত দিয়া দিই, মাইক 100% ভালো হইতে। আর অনেকে চিত্তা জায়গা আমার উপরে হেবাট আইলে খালি মাইক লিয়া দরবার করে, কোনো জায়গাত গেলে মাইক ভালো হইলে আমরা চিল্লাচিল্লি করার দরকার আছে, এই যে বাটার সাউন্ড কত সুন্দর, আর কোনো চিল্লাচিল্লির দরকার আসেনি, কিন্তু যতক্ষণ বইয়া থাকবো হুদ হুদিটার মধ্যে যতক্ষণ নিতে হবে ভাল লাগে না। সম্মানিত শুধু আসুন, এই মাসে সাহাবায়ে কেরামরা কি করছে এটা আমাদের জানা দরকার। তখনকার যুগে কে কাছিল কিনা, তারা কাটছে কিনা, এটা তো আমরা জানা দরকার, ঠিক কিনা? যেহেতু আমরা সাহাবায়ে কেরামদেরকে মডেল হিসাবে মানি, আমরা সাহাবায়ে কেরামদেরকে মডেল মানি, সুতরাং সাহাবায়ে কেরামরা যা করছে আমরা তা করব, যা করে নাই আমরা তা করব না। তাহলে আমরা দেখতেইব খলিফাতুল মুসলিমিন উমর কয়টা কেক কাটছে ওনার শাসনামলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়টা ওনার শাসনামলে কেক কাটছে, এটা তো আমরা জানা দরকার, কথা বলেন না দি? এরা যদি একটা কেক কোনো সময় ভুলে খাইতে থাকে তাহলে আজকে আমরা ডাহা শহরের যত কেক আছে সব টাক দিয়া বুঝাই করে বাইতে যাবো গা, সারা রাত কাটুম, আর তারা যদি না খাইতে থাকে এটাই বুঝতে হবে। আল্লাহ নতুন নতুন জিনিস খেলে আবিষ্কার হইতেছে, কেয়ামতের আগে খালি নতুন নতুন আবিষ্কার হইব। 3 দল মানুষ রাসূলের হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, এর মধ্যে একটা দল হলো মুরতাদ, 2 নম্বর দলটা হলো গুমরাহি প্রদভ্রষ্ট আকিদা নষ্ট, 3 নম্বর দলটা হলো বেদাত কাজ যারা করে, বেদাত বেদাত হইল নতুন নতুন আবিষ্কার, যেটা রাসুল করে নাই সাহাবায়ে কেরাম করে নাই, কোরআনে নাই হাদিসে নাই মন গড়া, এটারে কয় বেদাত। তো নতুন নতুন আবিষ্কার হইতেছে, এই 3টা দল রাসুলের হাতের হাউজে কাউসারের পানি পান করতে, আমরা কি 3 দলের মধ্যে থাকতে চাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আসুন আমি এই আয়াতটা যে আপনাদের সামনে তেলাওয়াত করছি, আয়াতটা কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, তার প্রেক্ষাপট কি, তার শানে নাজুল কি, শানে নাজুল তো পাবলিক বুঝতেন না, উলামায়ে কেরাম বুঝবে, বাইঙ্গা বুঝাই দিচ্ছি। শানে নাজুল হলো যখন যেই অবস্থায় যেই পরিপ্রেক্ষিতে যেই ঘটনাকে কেন্দ্র করে যখন যেই অবস্থায় আয়াতটা নাজিল হয় এটারই বলা হয় শানে নাজুল। তো এই আয়াতটা কেন নাজিল হইল তার কারণটা কি, তা কোন ঘটনারে কেন্দ্র করে নাজিল হয়েছে এটা আমাদের আগে জানা দরকার, এরপর আমরা সামনে যাব আলোচনার শুরুতেই বলছি আমার ভূমিকা একটু লম্বা হবে কিন্তু বুঝতেই হবে, আপনার কথা বুঝেন নাই বুঝা যাইতেই হবে, অনেকে তো ওয়াজ শোনার জন্য আমরা আসি কিন্তু ওয়াজ হুজুরে শুরু করে আপনারা এই গাজীপুর থেকে শেষ করে গিয়া ও কক্সবাজার গিয়া কই যা হুজুরও কইতারে না শ্রুত কইতারে না, না যেখানে যেই বিষয় নিয়ে লাম্বেন ওই বিষয় দিয়ে শেষ করতে হবে,
তাহলে মোটামুটি পাবলিক কিছু বুঝে বাড়িতে যাইতে পারে, ঠিক নি? কিন্তু এর জন্য আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, মনোযোগী বাড়াইতে হবে, পারবেন নি? আসেন, কেন নাজিল হইল? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় বেশ কয়েকজন চাচা ছিল, একজন চাচা আছে না বেশ কয়েকজন, এরই মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচার নাম আবু তালেব, নাম শুনছেন? আব্দুল মুত্তালিব যখন মরণাপন্ন অসুস্থ হয়ে গেলেন, তখন চিন্তা করলেন আমার নাতিরে কই দেওয়া যায়, কার হাতে দেওয়া যায়। দশটা ছেলেকে একত্রিত করলেন, সবাই রাসূলকে নিতে চাইছে, কেউ নিষেধ করে নাই, এমন কি আবু লাহাবের নাম তো শুনছে, যার বিরুদ্ধে কোরআন একটা কমপ্লিট সূরা আছে, এই আবু লাহাব বলছে যে আব্বা ভাতিজার আমার দ্বারা দিয়া দিলাম। আব্দুল মুত্তালিব কয় তোর কাছে দেওয়া যাইতো না, তুই তো একটা অর্ধেক জঙ্গলি আর তোর বউ যে এটা পুরা জঙ্গলি, এই দুনো জঙ্গলির মাঝখানে দিলে খাবলে মেরে নেবে তুই, এ দেওয়া যেত না। সমস্ত চাচারাই রাসূলকে নেওয়ার জন্য প্রস্তাব দিছে, কারোর প্রস্তাবে দাদা রাজি হয়নি, নিজেই দিলেন আবু তালেবের কাছে, যে আমার মনটা কয় তোর কাছে দিলে আমার নাতিটা ভালো থাকবে। আবু তালেব রাসূলকে পাইয়া বড় খুশি, বড় খুশি, এবং রাসূলকে বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন, আল্লাহর পয়গম্বরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। কি তো উইডিটা করে কা এদের ভাই টাটা পড়ছে নি, মা পিলে তো যেতে দেয় না, দুইরি রাখছে সাফা দিয়া, তখন বোঝা যায় ফিকা পাবার আমারে। আমি ভাবছি মাইকের মনে সমস্যা কিরে, আমি চিলি কথা খুলে দিটা ও লে বই পাইতেছে। আসুন, আবু তালেব রাসূলকে পাইয়া বড় খুশি। এবার আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পরে আবু তালেব রাসূলকে লালন পালন করতে লাগলেন, দায়িত্ব নিতে লাগলেন, পুরা দায়িত্বটা আবু তালেবের হাতে নিয়ে নিলেন, বড় হইতে লাগলেন, সুনামের সাথে বড় হইতে লাগলেন, সুনামের সাথেই বড় হইতে লাগলেন। গোটা আরব দেশের মানুষ, মক্কা নগরীর মানুষ রাসূলের আচার ব্যবহারে এত খুশি, এত খুশি হইলেন যে এমন একটা ছেলে আমরা মক্কা নগরীতে আর নাই। আচ্ছা, এই কথা শোনার পরে সুবহানাল্লাহ খাওয়ার দরকার আছে নি মনে করেন? ডাহাসর মানুষ সব শিখাই তুইব, মক্কা নগরীতে এমন একটা মানুষ দ্বিতীয় আর নাই, অত্যন্ত ভালো মানুষ। মানুষ ব্যবসা করতে যাইলেও রাসূলের চেহারা দেখে ব্যবসা করতে যায়, মোটামুটি জনপ্রিয়তা চতুর্দিকে বাইরে গেছে, আকাশ চুম্বি যার জনপ্রিয়তা, মানুষের মুখে মুখে শুধু মোহাম্মদ আর মোহাম্মদ, চতুর্দিকে আকাশ চুম্বি যার জনপ্রিয়তা, এক পর্যায়ে তারাই রাসূলকে উফাদি দিছে আল আমিন, যা আপনার মতো সত্যবাদী আর নাই, খুব ভালো মানুষ আপনি, চতুর্দিকে সুনাম। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো আন্না যথেষ্ট হয়েছে, চল্লিশটা বছর আপনারে যাচাই বাছাই করতে করতে একেবারে আর বাকি রাখছে না, মোটামুটি আপনার চিনা হয়েছে, জনপ্রিয়তা বাড়ছে, মানুষের কাছে আপনি একটা গ্রহণযোগ্য হয়েছেন, আর লুগায় দরকার নাই, এখন প্রকাশ্যে শুরু করেন, মানুষের কানে কানে পৌঁছায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমার আওয়াজ মানুষের কানে কানে পৌঁছাইয়া দেন, যেহেতু আপনার মোটামুটি গ্রহণযোগ্যতা হয়ে গেছে, মানুষ আপনাকে চিনতে পারছে। দেখেন না, আমরা দেশের মানুষ যখন মোটামুটি দান দক্ষিণা কইরা মোটামুটি একটা জনপ্রিয়তা অর্জন হয়ে গেছে, তখন পরের বছর দেখবেন ইলেকশনে দাঁড়ায় যাগা, কারণ কি তা বলে আমার মানুষ জানে আমি যখন একটা বেড়া হয়েছি খারুলি ভোট দালাইব, আছে না এরকম প্রায় জায়গাতে আমরা আছি। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে কইছেন যে আপনার জনপ্রিয়তা বাড়ছে, আপনি তাদের কাছে গ্রহণযোগ্য হইছেন এবং সবার মুখে মুখে আপনার নাম, আর দরকার নাই, এবার আমার কথাটা মানুষের কানে কানে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ, রাসূল কইটা তো কথা ঠিক হই,
ইরম করে সবসময়? আমার তো জানার মতে আমার গড়ের কাছে দিয়ে ট্রেনের রাস্তা, বুঝছেন নি, আমার যে বাড়ি আমার দরজার সামনে দিয়ে গেছে রেল লাইন, ইরকম ভাবে তো ছিলেন হেতিভাবে চিল্লাইতে যাক। আচ্ছা যাক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন বলছে আপনি এখন ঘোষণা করেন, রাসূলে আবার সবাইরে ডাক দিছে, আসেন আপনাদের সাথে আমার কথা আছেন, বৈঠক হবে। সবাইকে একত্রিত করলেন, এক জায়গায় দাঁড় করাইলেন, আপনারা যেইভাবে এখানে আসছেন সবাই, ঠিক ওই সময় রাসূলের ডাকে হাজার হাজার মানুষ একত্রিত হইছে। এবার রাসূল কথা বলবেন, তাই রাসূল একটু উঁচু জায়গায় দাঁড়াইছেন, ওইখান থেকে বলেন ওনারে দূরে গিয়ে কথা কইতো। এবার আসুন, উঁচু জায়গায় দাঁড়াইছেন, উঁচু জায়গায় কেন দাঁড়াইলেন? আপনারা এখানে আসছেন আমার কথা শোনার জন্য, আমি যদি আপনার মতো নিচে বসে কথা বলতাম তাহলে ওই পিছনের মানুষ সব দাঁড়াই থাকতো, সাইডের মানুষ সব দাঁড়াই থাকতো, ঠিক নেই? আর যারা আমার কাছে আর আমার সাথে বয়ে বয়ে কথা শুনত সবাই দাঁড়াই থাকতো, কেন কেন দাঁড়াই থাকতো? আমার দেখবার নেই, কথাও শুনতো দেখতো, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত গা। তাই কর্তৃপক্ষ আমার সিস্টেম করলো যে হুজুর যদি এর সাথে বইয়া ওয়াজ করে মানুষ দেখতে পারবে না, সুবিধা হবে না, তাই স্টেজটা একটু উঁচা করে আমার চেয়ারও বসাইছে। এটা কি আমার বেড়াগিরির লাগিয়া না আমার দাম বাড়াই দিছে না? আপনারা সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উচ্চ জায়গায় দাঁড়াইছেন কেন? মানুষ যেন রাসূলকে দেখতে পারে, কথাটা যেন সুন্দরভাবে শুনতে পারে, তাই উচ্চ জায়গায় দাঁড়াইছে। মানে আপনারা যখন হুজুর হুজুর তো দাঁড়াইয়া কথা কইছে, তা আপনি বইয়া সুফার মধ্যে কথা কইতেছে, কারণ তখনের মুসল্লিরাও দাঁড়াইয়া শুনছে, আর আপনারা যেমন বৈসা রইছেন এর লেগে আমিও বৈসা বৈসা কথা কইতেছি, হন বুঝছেন নি? আপনারা দাঁড়াইলে আমিও দাঁড়াম, কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইয়া কথা বলতেছেন, সবাই রাসূলের দিকে তাকায় আছেন। রাসূল বলেন, কয়ো আমি তো অনেক দিন তোমাদের সাথেই চলাফেরা করছি, কোনোদিন তোমাদের সাথে কোনো ঝগড়া টগড়া হয়েছে নি? সব্য না, ঝগড়া কি হয়, আপনার জিন্দগিতে কোনোদিন মিথ্যা কথাই বলছেন না, তো ঝগড়া করবেন কেমন? আপনি জীবনে আমরা সামনে সোপরাঙ্গায় কথা বলেন নাই, আমরা তো আপনারা দিলাম আল আমিন, আপনি সত্যবাদী? রাসূল বললেন, তাহলে তোমাদের মুখ দিয়েই যখন আমাকে বলছো সত্যবাদী, তাহলে আমি যদি এখন বলি এই মুহূর্তে যে আমার পিছনে বাহিনী আছে, সব র‍্যাব পুলিশ যা আছে সব নিয়ে আসছি, কিছুক্ষণ পরেই তোমাদেরকে ফায়ার করে মারা হবে, এই কথাটা যে আমি বলি তোমরা বিশ্বাস করবা? এক বাক্যে সবাই বলল, অবশ্যই বিশ্বাস করব। রাসূল জিজ্ঞাসা করলেন, কেন বিশ্বাস করবা? তারা বললেন, দুইটা কারণ। রাসূল বললেন, দুইটা কারণ কি? বলে, এক নাম্বার হলো আপনার জিন্দগিতে কোনোদিন আপনি মিথ্যা কথা বলেন নাই, এর জন্য আমাদের বিশ্বাস করার এক নাম্বার কারণ। বিশ্বাস করার দুই নাম্বার কারণ হলো আপনি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন, আমরা আপনাকে দেখতেছি, পিছনে কি হইতেছে না হইতেছে আমরা দেখি না, সুতরাং আপনি আমরারও দেখেন, মানে সামনে দেখতেছেন, সাইলে গার গুড়ায় পিছনে দেখতে পারবেন, কিন্তু আমরা চেষ্টা করলো পিছন দেখতে পারবো না, ঠিক নেই? তাই বিশ্বাস করার কয় নাম্বার কারণ? রাসূল বললেন, তোমাদের কথার উত্তরে আমার কথা বলার সুবিধা হয়ে গেল, তাহলে শোনো, তোমরাই বলছো 40 বছরের ভিতরে আমি কোনোদিন মিথ্যা বলি নাই, এখনো যা বলবো মিথ্যা হবে না। দুই নাম্বার হলো তোমরা আমাকে বলছো পিছনে আমি দেখতেছি, সামনে আমি দেখতেছি, চাইলে পিছনে দেখতে পারি, কিন্তু তোমরা চাইলে দেখতে পারবে না, ঠিক তেমনি ভাবে। প্রথম নম্বর কথা হলো যা বলবো মিথ্যা নয়, আজকের পর থেকে তোমরা আমার কথা মানবা, আজকের পর থেকে তোমাদের 360 মূর্তিকে বাদ দিয়ে দাও, এক আল্লাহর গোলামি করো, 360 মূর্তির ন একজনের গোলামি করো, আর আজকের পর থেকে আমাকে তোমরা রাসূল হিসাবে মেনে নাও, আমার কাছে আসমানে কিতাব আসছে, এটা তোমাদের বিশ্বাস করতে হবে, আর যদি তোমরা না মানো, তোমরা বলছো না আমি সামন দেখি পিছনও চাইলে দেখতে পারি, ঠিক তেমনি ভাবে আমি যে রাসূল এর কারণে আল্লাহ দুনিয়াটা আমাকে দেখায় ফরকালও দেখায়, আমি দেখতে পারি জাহান্নামের তত্ত্বাবধানে যে ফেরেশতা আছে তোমাদেরকে মারার জন্য, তারা তোমাদের
মানার জন্য, শাস্তি দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। তাই তোমরা আমার কথাগুলি মানো, আজকের পর থেকে কারো পূজা করা যাবে না, এক আল্লাহর পূজা করতে হবে। কথা এতটুকুই, এমনই আবুল আহাব থেকে দৈরা বড় বড় লিডার আবু জাহিল্লা সব দাঁড়ায় গেছে, কাউ ভালোতে মনে করতাম, খুব ভালো মনে করতাম তোমাকে, খুব মহব্বত করতাম, কিন্তু তুমি যে পাগল হয়েছো এটা তো আমরা জানি না, আমরা তো ভালো মনে করছি, আমরা তো তোমারে ভালো মনে করছি, এখন তুমি পাগল হয়ে গেছো গা, আহারে অল্প বয়সে পাগল হয়েছে, আয়ো তোমার চিকিৎসা করাই। আসল কি পাগল হয়েছে? কিন্তু রাসূলকে অপবাদ দেওয়া হচ্ছে, রাসূল পাগল হয়ে গেছে না, সুস্থ মানুষতেই কথা কওয়ার মতো না। কারণ হলো 360টা খোদায় আমাদের সমস্যার সমাধান করতে পারে না, আর এক আল্লাহ আমাদের সমস্যার সমাধান কেমনে করব, এডিলের আর ধারণা। দুই নম্বর হলো তুমি নবী গেছো গা, কোরআনও তোমার কাছে আসছে, এটা অসুস্থ তুমি হয়েছো, তোমার চিকিৎসা করানোর দরকার, চলে আসো। রাসূল বলেন না, আমি পূর্ণ সুস্থতা নিয়ে কথা বলতেছি। আবু লাহাব বাবা তৈলে একের মারিল মোহন পরে ফাত তুললে গেছে রাসূলের মারার জন্য। এর আপনারা শুনছেন আল্লাহ এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরা লাহাব নাজিল করছে। যাই হোক, যেই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, আন্দোলন শুরু হয়ে গেল রাসূলের বিরুদ্ধে, পুরো আন্দোলন, এমন আন্দোলন শুরু হয়েছে যে বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি দেওয়া শুরু করছে, নতুন ধর্ম নিয়ে আসছে, নিজেকে নবী দাবি করতেছে, এটা আমরা বরদাস্ত করতে পারবো না। চতুর্দিকে আন্দোলন, কিন্তু রাসূলের উপরে টাচ করতে পারে না, কেন? রাসূলের চাচা হলো এমপি সাহেব, মানে তখনকার সর্দার ছিল বর্তমানের এমপিদের সমান, কথা বুঝতে পারছে? তাই এমপির বাতিজা মারলে উপায় আসেনি, টাচ করতে পারে না, কিন্তু আন্দোলন করছে। এবার সবাই একত্রিত হয়ে আবু তালেবের কাছে বিচার দিতে গেছে, বিচার লয়ে গেছে, কই ও আপনার বাতিজা যা শুরু করছে আপনি বিচার করবেন না, আইন নিজের হাতে তুলে নিতাম। রাসূল বলেন সমস্যা কি? বলে আপনার বাতিজা বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতেছে, আপনি সামলান, না হয় আমাদের হাতে ছেড়ে দেন, আমরা তারে সাইজ করুম, নাউজুবিল্লাহ কইবে, আমরা আপনাকে সম্মান করি, বিচার করুন, না হয় আমরা ব্যবস্থা করব। এই কথা বলে তারা চলে গেছে। আবু তালেব বললেন, বাতিজা তোমার নামে বিচার আসছে, তুমি নাকি নতুন ধর্ম নিয়ে মানুষের কাছে যাচ্ছ, দাওয়াত নিয়ে যাচ্ছ, নিজেকে রাসূল দাবি করতেছ, এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, এগুলো কি সত্য? রাসূল বলেন, অবশ্যই সত্য, তাহলে বন্ধ করো, না হয় তোমার উপরে হামলা করবে, হুমকি দিয়া গেছে। রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, চাচা একটা কথা ভালো করে শুনে রাখেন, যেই কাজের জন্য আল্লাহ আমারে পাঠাইছে, এই কাজ আমি চালিয়ে যাব, বিন্দু পরিমাণও পিস্পা হব না, এতে আপনি চাচা আমার ফককে থাকেন অথবা ফককে না থাকেন কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার কাছ থেকে আমি পিস্পা হব না। আবু তালেব রাসূলের এই বক্তব্য শুনে বললেন, বাতিজা এটা কি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত? বলে হ। আবু তালেব বললেন, তাহলে আমার বক্তব্য শোনো, তুমি তোমার কাজ চালিয়ে যাও, তুমি তোমার কাজ চালিয়ে যাও, কেউ যদি বাধা দিতে আসে আমার তরবারি দিয়ে তার সাথে ফয়সালা হবে। আমি আবু তালেব বেঁচে থাকবো, তোমার উপরে কেউ টাচ করবে এটা হতে পারে না, তোমাকে টাচ করতে হলে আমাকে হত্যা করতে হবে, তারপরে টাচ করতে হবে, কারণ তোমাকে আমি কলিজাত থেকে মহব্বত করি, তোমাকে আমি আমার নিজের জীবনের চেয়ে ভালোবাসি। খালি ওয়াজ শুনতা যেন আমার কথাগুলো, কিন্তু এই জায়গাটা বুঝতে হবে মেইন পয়েন্ট। কিন্তু আপনারা তো ধৈর্য নাই, অনেকের কিন্তু মূর্ছা মূর্ছি শুরু হয়েছে, হুজুরে ছক্কা ছাড়ে না মারবো, খালি যে সিঙ্গেল লয় ঠিক নেই, আমি তো বুঝি মাহফিলা এ খালি শ্রোতা বয়স, হুজুরে ছক্কা ছাড়ে মারবো আমরা একটু দুমদারাকা শুনো, কিন্তু এই সিঙ্গেল লইলে তো ধৈর্য নাই, বাঙালির ধৈর্য আছে, ছক্কা ছাড় বুঝছুন নি, টান টুন ছক্কা ছাড়। হ্যাঁ, আমরা বাংলাদেশের খেলোয়াড়রা ব্যাটার দিচ্ছে ওপেনিং ব্যাটসম্যান, হাতে গিয়ে ইসা ছক্কা মারত, আটকাতে আম্পায়ার কয়ে কী দিছে, অফিসে নাই সায়া দেয়, তিনে স্টাম্প নাই, তোরে ফাটাইছে ওপেনিং, তুই ব্যাট দুইটা রাখবে, বল বুঝতেইব, আইয়ে ছক্কা মার লইব, কথা কইনা দি, বল বুঝতে হবে এটা কি স্প্রিং বল না ফাস্ট বল, আগে বল বুঝার পরে ছক্কা মারতে হবে। তা আমাদের মধ্যে হচ্ছে এই সমস্যা, বল বুঝি না, খালি ছক্কা মারতাম ছাই। মাহফিল আসার পরে বক্তার ভূমিকাটা আগে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আলোচনার মেইন ফাউন্ডেশন হলো ভূমিকা, এখানেই শেষ বোঝানো, এরপর আর বোঝানি নাই, খালি একটু লাইন ধরাই দিয়ে দিয়ে যাবো, কথা বোঝেন নাই।
আমরা যে মাদ্রাসাত পড়ছি, নাওমির আর সরবুই লগে সবচেয়ে কঠিন একটা ক্লাস, এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে পড়লে পরে আর কিন্তু অত কঠিন না, খালি বইয়ে বইয়ে কিতাব উজুরে পড়ে আমরা খালি বইতে ছায়াতে, কথা বুঝতে পারছে? আলোচনার মেইন ফাউন্ডেশন হলো ভূমিকা। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমাকে কলিজার থেকে ভালোবাসি, মহব্বত করি। আচ্ছা, এতটুকু বক্তব্যের মধ্যে আপনারা কি বুঝলেন, আবু তালেবকে কতটুকু ভালোবাসতো রাসুল, রাসুলকে আবু তালেব কতটুকু ভালোবাসতো? নিজের জীবনের চেয়েও সবকিছুর থেকে রাসুলকে ভালোবাসতেন, সব কিছুর থেকে রাসুলকে মহব্বত করতেন। আচ্ছা, এতটুক স্মরণ রাখেন। আর রাসুলের একটা হাদিস শুনেন, রাসুল কি বলে, রাসুল বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসুলের বক্তব্য হলো তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি রাসুলকে তোমার সবকিছুর থেকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত কি হইতে পারবা না, মুমিন হইতে পারবা না। এটা হলো কার বক্তব্য, রাসুলের বক্তব্য, জোরে কোন কার বক্তব্য, এটা হলো রাসুলের বক্তব্য। আর আবু তালেবের বক্তব্য কি, তোমাকে কলিজার থেকে ভালোবাসি, সবকিছুর থেকে ভালোবাসি, তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। তাহলে রাসুলের বক্তব্য আর আবু তালেবের বক্তব্যের মধ্যে মিল আসেনি, কতটুক মিল, পুরাটাই মিল। রাসুলের বক্তব্য সবকিছুর থেকে ভালোবাসতে হবে, নিজের জীবনের থেকে ভালোবাসতে হবে, তাহলে মুমিন হইতে পারবা। আবু তালেবে বলছে তোমাকে কলিজার থেকে ভালোবাসি, তোমার জন্য জীবন দিতে প্রস্তুত, তাহলে তো দুনো বক্তব্য মিল, কথা কয় না? তো দুনো বক্তব্য যদি মিল হয়, আবু তালেব মুমিন হইয়া জান্নাতের উচ্চ মাকামে থাকার কথা, কিন্তু বেঈমান হইয়া জাহান্নামে গেল কেন, বুঝার দরকার আছে না নাই? মুমিন হইয়া জান্নাতে গেল কেন, জাহান্নামে গেল কেন বেঈমান হইয়া? মুমিন হইয়া জান্নাতে যাওয়ার কথা, কারণ দুনো বক্তব্য সমান, কিন্তু মাঝখানে বেঈমান হইয়া জাহান্নামে গেল কেন, এই কেনটা বুঝবেন সামনের আলোচনায়, কথা বুঝতে পারছেন? সামনের আলোচনায় আপনি কেন বুঝবেন? এখন আসুন, এখন আসুন কেনটা একটু বোঝানোর জন্য একটু সামনে যাই। আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার কিছু ঘটনা শুনে নিক। আবু তালেব যেদিন বিদায় হয়ে যাবে মরণাপন্ন, রাসুল সেখানে উপস্থিত, পাশে অনেক বেঈমানরা উপস্থিত, আল্লাহর রাসুল কানে কানে গিয়ে বললেন চাচা সারাটা জীবন আমার জন্য আপনি কষ্ট করছেন, সারাটা জীবন আপনি আমার জন্য কষ্ট করছেন, মহব্বত করছেন, নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসছেন, কোনো প্রতিদান দিতে পারলাম না, এখন যদি আপনি বেঈমান হইয়া মারা যান, কালিমা না পইড়া আপনি যদি ঈমান হারা হইয়া মারা যান, জান্নাত আপনার জন্য হারাম, আর আমি রাসূল আপনার জন্য সুপারিশ করাটাও হারাম, বুঝেন নাই কথা? যদি কেউ শিরিক করে, কুফুরি করে, সে যদি মারা যায়, তার জন্য জান্নাত হারাম, তার জন্য সুপারিশ করা সমস্ত নবীগণের জন্য হারাম। তাহলে আমি আপনার উপকার তো করতে পারবো না, আপনি কেউ শুনবে না, কেউ দেখবে না, একবার আমার সাথে খালি পড়েন, আমার কানে কানে শুধু শুনাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই, রাসূল ডাক দিয়া বলে চাচা গো আপনি শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদে কাল্লা চারা, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদে কাল্লা চারা, এক খোদার পর দুই খোদায় আর তিন খোদা মোরা কিছু মানি না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ কাল্লা চারা, নেই কোন মাবুদ কাল্লা চারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ কাল্লা চারা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা এবং রাসূল, এটা মনে প্রাণে আপনি বিশ্বাস করেন? এতটুকু যদি আপনি আমার কানে কানে শোনায় দেন গো, আমি আপনার বাতি যা ওয়াদা দিয়ে দিলাম, ওয়াদা দিয়ে দিলাম, কিয়ামতের মাঠে আপনি চাচাকে না লইয়া আমি রাসূল জান্নাতে যাব না। এবার কত বড় কপা কত বড় কপাল ছিল, কত বড় কপাল ছিল, যা করছে আকাম কোখাম সব বাদ, শুধু আপনি একবার বলে দেন আমার সঙ্গে কালেমাটা, ওয়াদা দিলাম আপনারে না লইয়া আমি জান্নাতে যাব না। বাইরে আবু তালেব বলতে শুরু করলো, বাতিজা আমারে নতুন করে নসিহত করার দরকার নাই, তুমি যে শানওয়ালা নবী, তুমি যে শানওয়ালা নবী, আমার থেকে বেশি কেউ জানে না। আমি জানি তুমি শানওয়ালা নবী, শানওয়ালা নবী বাতিজা, দুনিয়াতে যেদিন আসছ সেদিনের ঘটনা দেখছি, তোমার আম্মার মুক্তিকা শুনছি, উম্মে হাইমানের মুক্তিকা শুনছি, তার দ্বারা সেদিনই বুঝতে পেরেছিলাম এই ছোট বাচ্চা সাধারণ নয়, বড় মারাত্মক, দুনিয়ার কোনো মানুষের মতো নয়, এটা মহামানব হবে, মহামানব হবে, সেদিনই বুঝতে পারছি নতুন কইরা আমারে নসিহত করার দরকার নাই। রে বাতিজা, দুনিয়াতে যেদিন আসছ তোমার আম্মার মুখ থেকে আমি শুনেছি, তোমার আম্মা বলে পৃথিবীতে কত সন্তান আসে রে, যারাই আসে সকলে কিন্তু কান্তে কান্তে আসে, ঠিক নেই? আমার সন্তান কাঁদছে কান্না মাছে গো, কান্নায় কান্নায় বেশ কম আছে, আমার সন্তান যেদিন দুনিয়াতে আসে, আমার সন্তান দুনিয়াতে আসার পরে মালিকের কুদরতি পায়ে পড়ে একটা সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে কান্দে রব্বি হাবলি উম্মতি। দুনিয়াতে আসার পরে নবীর কান্না শুরু, উম্মতি দিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় নবী কান্দে উম্মতি বইলা। এত মায়ার নবী, দয়ার নবী, কোন জায়গায় তালাশ করে পাইবা না, মাও এত আপন না, বাবা এত আপন না, দুনিয়াতে আসে উম্মতের কথা বলে কান্দে আর দুনিয়াতে আসলো, যাবার সময় আজরাইলদের পাশে রেখে নবী বলেন, না রে আমার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমার রূহ নেওয়ার অনুমতি দিব না। এবার নতুন করে বলার কিছু নাই রে, আমার থেকে বেশি কেউ জানে না, আমি তোমার ব্যাপারে জানি, তোমার আম্মা বলেছে আমার
সন্তান যখন দুনিয়াতে আসে অন্য সন্তানের মত না, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার সময় শরীরে ময়লা লাগানো থাকে, শরীরে রক্ত লাগানো থাকে ময়লা। কিন্তু আমার সন্তানটা যখন দুনিয়াতে পদার্পণ করেছে, আমার সন্তানটার যেন কে গোসল করাইয়া মেশকে আম্বর লাগাইয়া দুনিয়াতে পাঠাইছে, সারাটা গর যেন সুগ্রানে মুখরিত হয়ে গেছে। আরে ভাই, শুধু তাই নয়, উম্মে হাইমান বলে আমি শুনি, কে যেন বলে সন্তানটারে গায়েব করে দে, গায়েব করে দে। এই কথা শোনার পরে আমেনা গাল বেবে পানি পড়ে, সন্তানটারে কে নিয়ে যাবে? এমনি আওয়াজ আছে, আমেনা গো কান্দিস না কান্দিস না, তোর সন্তানকে ঠিক টাইম মতে তোর কাছে ফিরাইয়া দেওয়া হবে। এ ভাই, উম্মে হাইমান বলে গর অন্ধকার হয়ে গেল, গরটা অন্ধকার হয়ে গেল, আওয়াজ আসতেছে মাশরিক থেকে মাগরিব, গোটা পৃথিবীটা ভ্রমণ করা আমার বন্ধুরে, গোটা পৃথিবী ভ্রমণ করা, যত মাখলুকাত আছে, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের গুণগুণ আমার বন্ধুর সিনার ভিতরে ঢোকায়া দে। আরে শুধু তাই নয়, আদম থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত দুনিয়াতে পাঠাইছি, সমস্ত নবীগণের গুণগুলা আমার বন্ধুর সিনার ভিতরে ঢুকায়া দে। রে ভাতিজা, তোমার আম্মার মুখ থেকে অনেক শুনেছি, কিন্তু আমার এই চক্ষু যা দেখছে এগুলা তো আমি অস্বীকার করতে পারবো না। আমিও দেখছি রে, আমিও দেখছি, তোমাকে লালন পালন করতে গিয়া অলৌকিক দেখছি, অলৌকিক ঘটনা, অলৌকিক ঘটনা। যেদিন তুমি দুনিয়াতে আসছো, দেখার জন্য গেলাম তোমারে, দেখার জন্য গেলাম, দেখার জন্য যাওয়ার পরে তোমার সূর্যটা ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তোমাকে একটা জায়গায় শোয়া দেওয়া হলো, বাতিজার চেহারা দেখার জন্য গেলাম। সর্বপ্রথম তোমার দিকে যখন নজর পড়লো, আমি আবু তালেব আশ্চর্য হয়ে গেলাম, আমার জিন্দগিতে এত সুন্দর কোনো ছেলে দেখি না, এত সুন্দর। আমি একবার আকাশের তারকার দিকে তাকায়, একবার তোমার দিকে তাকায়, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, তারকার দিকে যখন তাকাই, যতবার তাকাই ততখালি নিচের দিকে লামে। এমন ঘটনা কারে বলি কে শুনবে? একবার তোমার দিকে তাকায়, যতবার উপরের দিকে তাকায় ততখালি চন্দ্র নিচের দিকে নামতে আসে, নিচের দিকে। ভয় পেয়ে গেলাম, না জানি বাতিজার উপরে পড়ে যায় গো, কিন্তু দেখি কাছাকাছি এসে থেমে গেছে, লড়ে না। আমি এক দৃষ্টিতে তাকায়া রইলাম, এমন অলৌকিক ঘটনা পৃথিবীর কেউ দেখছে রে? না না, কেউ দেখে নাই। হঠাৎ করে দেখি চন্দ্রটা শুধু লড়ালড়ি করে, ভয় পেয়ে গেলাম, না জানি পড়ে যায় খালি লড়ালড়ি কেন করে। তাকায়া দেখি বাতিজা তোমার দিকে, চন্দ্র লড়ে না, চন্দ্র নিজে নিজে লড়ে না রে বাতিজা, নিজে নিজে না রে বাতিজা। আমি তাকায়া দেখি আমার বাতিজার চেহারা ডাইনে লড়ে গো,
এর চন্দ্র ডাইনে লড়ে, আমার বাতিজা বামে লড়ে, চন্দ্র বামে লড়ে। এমন অলৌকিক ঘটনা দেখে সেদিন আমি সিদ্ধান্ত নিছি, এটা সাধারণ কোন উম্মত পর্যন্ত এটা মিলাদুন্নবীর মধ্যে ধরা হয়। মিলাদুন্নবীর মধ্যে শুধু অলৌকিক কিছু কথা আছে যা শুধু বলা যাবে, ওয়াজ বলা যাবে, কিন্তু পালন করা যাবে না, আমল করা যাবে না। তাই আমাদের দেশে কিছু আবু জাহেলের নাতিপতি, আবু জাহেলের নাতিপতি স্বর্গেতরা চিন্তা করলো মিলাদুন্নবীর মধ্যে আমলের কিচ্ছু নাই, পালন করার কিচ্ছু নাই, তাহলে আমরা মিলাদুন্নবীটারই বেছে নেই। কারণ সিরাতুন্নবী মানে হলো রাসূলের 3 বছরের জিন্দেগি। সবগুলা আইন কারণ হলো সিরাতুন্নবীর মধ্যে, মিলাদুন্নবীর মধ্যে কোনো আইন নাই, কোনো মানার কিচ্ছু নাই। তাই পাটপার সিটার গুলি মিলাদুন্নবী বাচ্চা নিছে, সিরাতুন্নবীর মধ্যে আইন আছে, তাই সিরাতুন্নবী মানতে রাজি না। আচ্ছা দেখি বাইসাপের দুই সাইড দাম সরমের জায়গা সুন্দর দিকে শিকড় গুলো লাগাইছে দরজা আমরা সিলেটে কয়েকজন গুলো মানে কি বাদে সাথে আর একটা দিয়ে একটা হাত উঠতেছে এরা দেখা যায় একটা হাত উঠে কোন ইচ্ছা মতো জীবন যেন ফিরে যেত তো তাপ রাইছে চড়াইছে কদম তো কথা তো বলতে পারে না বিরাট করছে তখন দিয়ে কথা হলো এই বাঁকটা মেরে দিয়ে বই বেচ এটা মারি কথা খেতে একটা একটা কথা মারি কথা মারি কথা নন্দন বাপরে শর্ট করে দেখো মারি কথা দেখো কারণ এরা ওষুধগুলো দিয়া ইচ্ছা মতো বাঁক মতি তাহলে সব বেরিয়ে যাবে মিলাদুন্নবীর মধ্যে কোন পালন করার কিছু নাই, শুধু ওয়াজ করতে পারবেন, রাসূলের জীবনী আপনি ওয়াজ করতে পারবেন, কিন্তু আমলের কিছু নাই। কারণ আমল করার জন্য রাসূলের 3 বছরের জিন্দেগি, এটারই বলা হয় সিরাতুন্নবী। বুঝতে হবে আমি কতই বলছিলাম বিবেক তোমার রাখতে হবে। এবার আসুন আগে আমি চলে যাই একটা কেমন দিন এই আলোচনা করতেছি এর পরে সামনে বোঝাবো তোমার ব্যাপারে আমি সব জানি, তাই নতুন কইরা আমাদের ওয়াজ করতে হবে না। আরে বাতিজা, এই মুহূর্তে যদি তোমার কালিমাটা পড়ে না মারা যায়, তোমার কালিমা সারা যদি মারা যায়, আমি আবু তালে
অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলব। এটা আমি বিশ্বাস করি। কে বলতেছেন? ওই কথা বল না কা আমি আবু তালেব জাহান্নামের আগুনে জ্বলব সেটাও জানি, কিন্তু বাদি যা এই মুহূর্তে তোমার কালেমাটা যদি পড়িব আমার গোষ্ঠীর লোকেরা সারাটা জীবন আমার ব্যাপারে অপবাদ দিবে। বলে দেখছো কি, গ্রামের সর্দার ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, জীবন ভর আমাদের ধর্ম মানছে, মৃত্যুর সময় মোহাম্মদের ধর্ম মাইনা পা, দাদার ধর্মের মধ্যে সুনকালী মাইনা মারা গেছে। এই যে অপবাদ দিবে রে বাদিজা, অপবাদ দিবে, আমি এই অপবাদটা বরদাস্ত করতে পারবো না, তাই আমি তোমার পরকালের জাহান্নামের আগুন তাই বেছে নিলাম। চিন্তা করছেন আর কপালে কত বড় টানা ধরে দিচ্ছে রাসূলের সামনে কয়, এখন যদি আমি কালিমা বলি হ্যাঁ আমার বদনাম করবো, আমার কিছু দিয়ে সমালোচনা করবো, বিপদ করবো, এর লেগে আমি চিন্তা করলাম তা কারণ রাসুল আবেগ লইয়া বরাবর লইয়া চাচার কাছে গেছিল কালিমাটা পড়ায়, জান্নাতের মালিকানা করে দিবে। কিন্তু বাদিদা বলে চাচা দিয়া বলে বাদিদা রে তোমার জাহান্নামের আগুনটাই আমি বেছে নিলাম। এই কথা শোনার পরে নবী বড় পেতায় ব্যথিত হইয়া চেহারাটা মলিন করে আছে, বড় কষ্ট পাইছে গো নবী, বড় কষ্ট পাইছে, দাদা জীবন আমারে বড় মহব্বত করছে রে, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, নিজের সন্তানগুলিকে আগে খাবার দেয় নাই আমারে আগে খাবার দিছে, আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু চাচা কেমনে গো জাহান্নামে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল না। চেহারাটা মলিন করে বসা এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল নেই, আমার বন্ধুর চেহারাটা মলিন বরদাস্ত করতে পারি না, যা বন্ধুর কাছে কোরআনের আয়াত লইয়া যা, সান্ত্বনা দে সান্ত্বনা দে। জিব্রাইল নবীর কাছে এসে বলে নবী গো চেহারাটা মলিন কইরে না গো নবী, কোরআনের আয়াত শুনেন আল্লাহ আয়াত নাযিল করে দিছে, আয়াত শুনেন, যেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আর বলছিলাম কেন নাযিল হইল, কেন নাযিল হইল এটাই বলো, আয়াত নাযিল হওয়ার কারণ আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদী মান আহবাবতা ওয়া লা আপনার মহব্বতের চাচা হতে পারে, তাই বলে আপনি চাইলেই আপনার চাচাকে হেদায়াত দিতে পারবেন না, ঠিক না? আমি আল্লাহ যারে ভালো মনে করবো, আমি আল্লাহ যারে সিদ্ধান্ত নিব তারই হেদায়াত দিব। এখন বুঝছি না একটা কেন
আয়াত কেন মাজলিসে বলছেন নি? কোন ঘটনাকে কেন্দ্র করে ঘটনা বলছেন নি? কথা বলেন ওই আবু তালেবের, আবু তালেবের মৃত্যুকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আর বলছেন নি কোন ঘটনা? কোন সময় হয়েছে নর্ত পারে না, বসেন বসেন। সম্মানিত সুদি খারাপ লাগবে না, খারাপ লাগলে তার আমার দাপন শুনবে। আমি যত আপনার শুনতে পারেন তত ভালো, আমার শরীরের কোন রকম খারাপ এই জন্য তত সাইজ মন তত ভালো মন বিরক্ত লাগতেছে। তাহলে তুমি সারা দিবে এইভাবে এক দুজনে একটু লড়াতে বলে আমি বুঝলাম তো খারাপ লাগতে কোনো অসুবিধা নেই। আসুন কেন নাতিল হইল, কোন ঘটনাকে কেন্দ্র করে নাতিল হইল সব পাইছেন কি বলছে? যদি রাসূলের হাতে হেদায়েতের মালিকানা থাকতো আমরা কি দেবো? আবু তালেব কই থাকতো? জান্নাতে উত্তম আটানো জ্ঞানীরে বাবা এসে ঠিকই বাবা দেখেন লড়াইতো। আর আমরা গেলে বলতে নেতাগিরি করতো, নেতাগিরি কথা বুঝতুমি কিছু দোলা তাহলে নেতাগিরি পাওয়ার বেশি ওই হেতার পাওয়ারটা করবে না ধরেন আমি তাদের মনে করি বাম তাদের হেদায়ত দিব, এটা আমার একক সিদ্ধান্ত আর ধারণা ঠিক। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর রাসূল যদি হেদায়তের মালিকানা না পায় থাকে তাহলে রাসূলরা কোন খামে জানা তো কেমনি বোঝার দরকার? তাহলে রাসূলগণ কোন খামে? আল্লাহ বলেন রাসূলদেরকে আমি হেদায়তের মালিকানা দিয়ে পাঠাইছিলাম, হেদায়ত দেওয়ার জন্য পাঠাইছিলাম। তাহলে পাঠাইছি কেন? বলে তাদেরকে পাঠাইছি শুধুমাত্র হেদায়তের রাস্তা দেখা দেওয়ার জন্য। সমস্ত নবীগণের কাজ হলো হেদায়তের রাস্তা দেখাইয়া দিবে, আর হেদায়েত কাকে দিবে এই সিদ্ধান্ত কার? আল্লাহ বলেন আপনি আবু তালিব বারে একটা সুন্দর করে বুঝাই দেন হেদায়েতের রাস্তা তুলে দিছি, আমি দেখতে ভেদ দেওয়ান যাই, আমি সব মিলাই দেখছি হ্যাঁ হেদায়েত দেওয়ান জানা কে বলছে? আমি হিসাব মিলাই দেখছি হ্যাঁ হেদায়েত দেওয়ান জানা। সুতরাং আমার চেহারা কালা করে না, কারণ আমি আল্লাহ আপনার চেহারা মলিন দেখতে পারি না। আচ্ছা এখানে কিন্তু আরো প্রশ্ন রয়ে গেছে, যেগুলো আপনাদের প্রশ্ন আমি উত্তর দিয়ে দিচ্ছি। প্রশ্ন হলো আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর আবু তালেব আল্লাহ হেদায়েত দিল না কেন? ঠিক নেই এটা প্রশ্ন আসে, কারণ আমি যখন সুস্থ ছিলাম তখন অনেক মনের ভিতরে প্রশ্ন থাকতো কিন্তু সাহস নাই হুজুর এটা বলতে পারো, হুজুর এটার উত্তর নাই হয়ে দিবে এই সাহস নাই মনের প্রশ্ন মনে থাকতো ঠিক নেই। তাই আমি বুঝি আপনার প্রশ্ন আমি উত্তর দিয়ে দিতেছি, প্রশ্ন থাকতে পারে তুমি হেদায়েত দিল না কেন? কারণ আবু তালেব তো খারাপ ছিল না একবার দুইজন বেঈমানের জন্য দোয়া করছে, কয়জনের জন্য? দুইজন বেঈমানের খুব পাওয়ার ছিল, ক্ষমতা ছিল বেশি, এর আগে যে কেউ কত বলে সাহস নাই। রাসূল চিন্তা করলো দুইটার মধ্যে একটা হলে দাম খায় নাই, তাহলে তিনের দাওয়াত দিতে গিয়ে আমার সুবিধা হইব, আমি একটা দরখাস্ত করে দিই আল্লাহ কাছে। রাসূল এর দিয়ে ফোন দিছে একবার আল্লাহর কাছে ডাইরেক্ট, দিয়ে আল্লাহর সাথে আলাপ করছে, আল্লাহ দুইটার মধ্যে একটা আমি চাই, একটা সমান ভাবে বুঝেছে তুমি একটা দিই বা আমি অসুবিধা আল্লাহ ঠিক আছে আপনার নিশ্চিন্তা থাকেন একটা আপনার হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে দোয়াটা কবুল হয়ে গেছে, উমরের বেলায় আবু তাহেলের বেলায়। আচ্ছা এখন প্রশ্ন হইল, হুজুর আবু তাহেলের লেগে মনে একটু দোয়া কবুল করছিল,
কিন্তু উমরের বেলায় কবুল হইল কেন, আবু জাহেলের বেলায় দোয়া কবুল হইল না কেন, দুরাই আবার কেন? ঠিক নেই ওই তিন কেন একটা না একটাই উত্তর। আবু তালেব আল্লাহ কেন দিল না, আবু জাহেলের কেন দিল না, উমরের কেন দিল, তিন প্রশ্নের এক উত্তর শুনে। আবু জাহেলের কেন আল্লাহ হেদায়েত দিল না, তার কারণ আবু জাহেল যা আহাম তুহাম করছে সব জান্না শূন্য করছে। বুঝতো যে আমরা নিজের হাতে বানাই সুতা বানাই, আমরা নিজের হাতে মারি বানাই, হাফা একটু লাঠি ভাই এর বলিটার কাছে গিয়ে আমরা কত চাই, সংগ্রাম চাই, এটা চাই, হিরা চাই, হিরাতে কোনো কামের না, এটা আমাদের বুঝতো বুঝতো কেমন এটা কোনো বোঝার নেই। একবার আবু জানিলা হেতের এক কুদা কুদা কুদার এক কাদু হয়েছে রইয়া গেছে ব্যস্ত, এর কুদার আবার ব্যস্ত ভাষা এটা জানেন নেই, এর কুদার এরম হয়েছে রইয়া গেছে ব্যস্ত। তো রাস্তা দিয়ে অনেক দূর তো আগে তার প্রাইভেট কার আছে, হ্যাঁ হ্যাঁ কি যাবো, তো কুদার রইয়া গেছে চিন্তা করলো কুদারে খাদ লইয়া প্রস্তাব করা, এটা তো শরমে যদি কুদা আবার শরমে জায়গাতে গেলা মান সম্মান আছে একটা লেগেছিল না, এমন কাজ কুদার হইয়া করবে না, তাই কুদারে একটা গাছের দুয়ার পেয়েছে তৈয়া খেতে গেছে উ সামনে একটু শিশি দিত, খেতে বলছে শিশি দিত আর প্রত্যেকে কুত্তাই কুকুর কুকুর, আমরা কুত্তা করি আপনারা কিনা করি কুত্তাই সেটা প্রত্যেকা আইয়া কুত্তাই কিন্তু আবার শিশি দেয় বিভিন্ন ভঙ্গিমা, কুত্তা ডাইরেক্ট শিশি দেয় না, কুত্তায় নাক দিয়ে মারতে হবে যখন ভোর ভোর একটা শ্বাস কাপ দেয় দিয়ে হেদানে কিতা বাড়লে হেদানে আমি বলতে না আমি কুত্তা বিষয় ঢুকবো না, এটা তারা কুত্তা বিষয় ঢুকে আর বলতে পারবো এ মারে মধ্যে ঠান্ডা আমি শিখছি এগুলো অর্থাৎ আমাদের দিয়া দৌড় দেয় যে হানাবে আর এক গ্রাম ভাই আমার এখানে ট্যাংটা তোমার দিয়ে টেস্টে পারে মারা দেবে বেশি নাই একটু সাথে এমনি দিয়ে মেরে দেবে যাওয়া না কিন্তু তার মুখ দিয়া বাকি হয়ে গেছে। আচ্ছা আরেকটা বলবো, আবু জাহেলা কিন্তু জানতো আসলে সত্য নত, একবার তার এক বন্ধুরে নিয়া এক ঘরের ভিতরে বসে গেছে, বন্ধুয়ের জিজ্ঞাসা দিস্ত মোহাম্মদ লিয়া আরব দেশে যে আন্দোলন শুরু হয়েছে মোহাম্মদের প্রতি মানুষ কেপা, মোহাম্মদের প্রতি মানুষ কেপা, আর মোহাম্মদ যা বলতেছে এগুলো কি সত্য তোমার কি মনে হয়? মোহাম্মদ নিজের রাসূল দাবি করে এটা সত্য, তার ধর্ম সত্য, তার কোরআন সত্য, সব সত্য। আবু জাহেলের বন্ধু বলে এই সত্য লয়ে তুই বলিস তা
সুরা দুই যে সত্য কথা আমাদের পরিচয় গড়ের ভিত্তিতে, এই সত্য কথাটা যদি খালি গড় থেকে বাইরে একটু কস কিন্তু আর অনেক শব্দ আবার বুঝে যাবে মারামারি সব শেষ। যে আমার কাছে এই সত্য কথা পরিচয়, এই সত্য কথাটা ঘর থেকে বাহির হয়ে সমাজের মধ্যে বলো না কেন, এটা তো আবার শেষ কিও না। যদি সমাজে বলি আমার নেতাগিরি একটা গ, আমার নেতাগিরি শেষ। আমার দরবার যে পরিমাণ বছরে পুরো ছাগল আয়ে হাঁস মুরগি ডিম আয়ে সব বলে দেবো, তাই আমি মোহাম্মদের সত্য কথাটা গোপন রাখি আর মিথ্যা কথাটা প্রকাশ করি আমার ব্যবসা জমজমাট হওয়ার কারণে। কথা বুঝতে পারছেন? ঠিক তেমনি ভাবে আবু জাহিল নাই, আবু জাহিল সাফাতবাই মামাতবাই খালাতবাই এরা আছে, এরাও শিক্ষাগত হকারী ওলামায়ে কেরাম কওমি ওলামায়ে কেরাম যা বলে কোরআন হাদিস থেকে কথা বলে, এই কথা যদি জাতি শুনে মানুষ পরিবর্তন চলে আসবে, আর মানুষ যদি পরিবর্তনে চলে আসে তাহলে আমাদের ব্যবসার মধ্যে লম্বাতে ধরবো। তাই পাবলিকদেরকে দূর তার বোঝাইয়া আমাদের কাছ থেকে ডাইভার্ট করার জন্য তারা বিভিন্ন সময়ে টিকলি মিকলি লাগাই আয়া কখন ধুম তারকা সাতটা গান করিয়াছেন এবারে আমরা কামের মধ্যে বকুয়া দিয়ে থাকা, তার মানে হলো আপনাদের জ্ঞান ধারণা গুলো বদলে দেওয়ার জন্য। কথা বলেন নাই? সত্য কথাটা গোপন রাখার চেষ্টা করে, এদের মিথ্যা গুলি প্রকাশ করার চেষ্টা করে, কারণ পর্দা করে তো ফরজ যেন জানেনি। কথা বলেন কিন্তু এরপরে এরা মহিলা যে হট হয় কেন, যদি সত্য কথাটা বলি পর্দা করা ফরজ তাহলে যারা ফরজ পায় তাই এরা ওই দুইটাই আর দুটা দিয়ে আপনার কথাটা সারা ভাড়া গেছে। এই জন্য মিথ্যা কথা প্রকাশ করে সত্য কথা গোপন থাকে, ঠিক নেই? আল্লাহ ভয় আবু জাহিল্লা যা করতো আহাম সুহাম সব তাই না শুনে করতো, উমর বাম বিরোধিতা রাষ্ট্রের ব্যাপারে করছে সব না জানি না করছে, আর আবু জাহিল্লা যা করছে জানি না করছে, উমর যা করছে না জানি না করছে, আবু তালেব যা করছে জানি না করছে। আবু তালেব রাসূলকে চিনছে সত্য নবী কিন্তু ঈমান আনে নাই, আবু জাহিল্লা রাসূলকে চিনছে ঈমান আনে নাই, উমর রাসূলকে না সিনা বিরোধিতা করতে সিনা মাত্র ইমান আছে। সুবহানাল্লাহ, এলে তার জন্য হেদায়েতের দরজা খোলা, তাদের জন্য হেদায়েতের দরজা বন্ধ। কিন্তু আবু জাহেল আর আবু তালেবের মধ্যে একটা ব্যস্তম আছে, উল্লেখযোগ্য ব্যস্তম। ব্যস্তমটা হলো আবু জাহেল জানি না শুনিয়া রাসূলকে শুধু মানেই নাই বরং বিরোধিতা করছে, আর আবু জাহেলের আবু তালেব রাসূলকে জানতো সত্য নবী কিন্তু মানতো না কিন্তু বিরোধিতা করতো না পক্ষে টানতো। আল্লাহ কাছে তার একটা সম্মান আছে, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের একটা শাস্তি শুধুমাত্র দুইটা আগুনের স্যান্ডেল তাকে পরায় দেওয়া হয়েছে, আর কোনো শাস্তি নেই। কথা বুঝতে পারছে? কেন বলে রাসূলকে মহব্বত করার কারণে এই দুই স্যান্ডেল পড়ছে কিতাবের মধ্যে লেখে, এই দুই স্যান্ডেল পড়ার কারণে মাতার মগজ পর্যন্ত এবার মধ্যে আছে। কথা বুঝতে পারছে? এ ভাই এত করে আলোচনায় আপনাদের কি বুঝে আসলো আমি জানি না, তবে এতটুকুই বলবো বাইরে রাসূলের মিলাদুন নবী থেকে আমাদের কোনো কিছু আমল করার নাই, শুধু আজ করা যাবে সারাটা রাত নবীর মিলাদ নিয়ে আলোচনা করা যাবে কিন্তু কোন আমল করার কিছু নাই, কিন্তু এই মিলাদ এখন মানাইছে ঈদে মিলাদুন নবী, ঈদ লাগাইছে না, ঈদ মানে হলো আনন্দ। কথা বলেন নাই? একটানাপাশে জন্ম নিয়া কিন্তু মৃত্যু নিয়া নাই, বারোই রবিউল আউয়াল মাসে বলে রাসূলের জন্ম কিন্তু বারোই রবিউল আউয়াল মাসে নবীর অপাত হয়েছে, দুনিয়াতে নবী যেই তারিখে আছে ঠিক ওই তারিখে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাহলে আমরা সত্যিকারের আশেকের রাসূলের কাছ থেকে কিছু শিখবো, সত্যিকারের আশেকের রাসূল কারা সাহাবাই কেরাম আমরা দেখে না। শিক্ষিত সমাজ
শহরের মানুষ আপনারা বিবেকবান মানুষ, গ্রামের মতো এত সরল সুজাও না, মোটামুটি বুঝ আছে আপনাদের, কথাগুলি দিলের কান লাগায় শুনেন, বেশি সময় আপনাদেরকে ডিস্টার্ব করবো না, শেষ ফিনিশিং হলো আশেকে রাসূলরা যা করছে আমরা তা করব। প্রশ্ন হলো কোন আশেকে রাসূল, বলে সাহাবায়ে কেরাম রা হলো সত্যিকারের আশেকে রাসূল, কারণ তারা আশেক হইয়া রাসূলের জন্য রক্ত দিছে রক্ত, আর আমরা রাসূলকে রাসূলের আশেক হইয়া জিলাপির দোকানও সব পালায় আছে। তাই কষ্ট করতে রাজি না, জিলাপির দোকানও শর্ট পালায় দিতে রাজি, বাইরে এই বোমা বইরা কতদিন চলবেন, পাবলিক কিন্তু আপনাদের ঘুমুর পাস করে দিচ্ছে, আপনাদের চরিত্র সমাজের মধ্যে প্রকাশ হয়ে গেছে, এক বোলার ঘটনা দিয়ে সারা বাংলাদেশ আপনারা চিনছে, আমরা সকলেই মাঠে ময়দানে আন্দোলন করলাম শহীদ হইলাম, কিন্তু সারা বাংলাদেশে তোমরা টিকিওয়ালা একটার মিছিল মেরে নিয়ে পাইছি না, আমি জানি না পাইছি কোন একটা টিকিওয়ালা, আমি দেখছি যার বেশি নিয়ে সমালোচনা তাহির সাপ অন্য মাসাল্লাহ দাবি করুক, কিন্তু বক্তৃতা দিছেই ব্যাপারে পক্ষে কথা বলছে, কিন্তু আর একটা ডাইরেক্ট এটা বলে আমরা করছি সরকারের লামায় তোমার টিম বাঙিয়ে কথা বলছি থানার ভিতরে যেন ওয়াজনা করতে আসে, কি অপরাধ আমার, কেরেই হত্যা করলাম, টিকিওয়ালারা আন্দোলন করছে না, এটি আমার অপরাধ, কিন্তু যারা কোরআন বিরোধী কথা বলে তাদের ব্যাপারে আমি একটু ভূমিকা রাখি, যার কারণে আমার বহুবার টানা টানা যেমন লাগছে হেরামে আমার এই সকল জঙ্গির মামলা ধামলা ওই একবার দিয়ে লাগছে, যাক ওই হ্যাঁ দিন তো যে আমার এলাকার সবাই বলতে চলুন টানা তামা ভাগল থেকে কেড়ে রে সৌজুর আপনার টানা দিতে বাস করতে না এরা দরকার করছে, আমি তো আমার অপরাধ কিনা ওই যে কইছেন টিকিওয়ালারা আন্দোলন করবো না কেড়ে, আমি তো আমি আরেক ভাই যাই এখন তো কষা ডিম লুই আমার কপালো বাংলা কপালো ডিম বাংলার বাহির দিছে কথা বলেন না দি খারাপ কথা বলছি, সোশ্যাল মিডিয়ার জন্য গরম সত্যি হন সমস্ত ওলামায়ে কেরাম নবীর ইজ্জত রক্ষার্থে নিজের জীবনটা দিয়ে দিচ্ছে, আর তোরা রাত বারোটার পরে খালি বাই রাত বারোটার পরে বলে খালি বোমা ফাটা আসে রাসুল রাসুলকে গালি দিলে ঈদ এইদিকে নাই ওইটা ওয়াহাবিরা করছে, রাসুল বলে আমরা গালি দিই আমরা আন্দোলন করি বলে সরকার লামা গেলে কত বড় মিথ্যা উপাদ দেয় চিন্তা করে, আমার মনে হয় গাঁজা দেখাই যেটা মনে ডেট ওভার উস্কানিমূলক কথা, শরীরের মধ্যে ছাড়া লাগার মধ্যে আবার লবণ লাগাই দেওয়ার কথা, যতবার আন্দোলন করছি আসলে ইজ্জত রক্ষার্থে আমার ইজ্জত রক্ষার্থে কোরআনের আইনের জন্য ঠিক কিনা, কিন্তু মিথ্যা হওয়ার তৃষ্ণা দেখ ভুলা যত পচা ডিম আছে সব তার বাবা বাংলায় বাবা আমি মামলা সামনে
খুব পছন্দ হই আমরা হেদারের কাছে গেছি পাতলা পাইছে না শুনেন মোট কথা হলো সব কথা বলবেন বাধা আসবে রাসুল যখন হক কথা বলতে শুরু করলো রাসুলের বিরোধিতা শুরু হয়ে গেছে চল্লিশ বছর পর্যন্ত রাসুলের কোন বিরোধিতা আছে যখন কোরআনের কথা বলতে শুরু করলো আল্লাহর আইনের পক্ষে কথা বলতে শুরু করলো তখনই রাসুলের বিরুদ্ধে শুরু হবে হামলা মামলা পাগল টাগল যা সব বলছে ঠিক কিনা হক কথা বলতেছি নিজের কোনো থাকতে না আমি কি বিশ্বাস আমার মরিদান পারবো আমি কোনো বিশ্বাসের মরি দিয়েছি না আমার কোনো ফায়দা নেই কিন্তু হক কথা বলতেই হবে বলতেই হবে আমরা কি মিলাদুন নবী অস্বীকার করছি মিলাদুন নবী মানতে হবে বিশ্বাস করতে হবে না ইমান থাকবে না সিরাজুন নবী মানতে হবে পালন করতে হবে না ইমান থাকবে না আমরা মিলাদুন নবী মানি তো মিলাদুন নবীর মধ্যে পালন করার কিছু নাই আমল করার কিছু নাই সিরাজুন নবী মানি পালন করি ঠিক কিনা এতটুকু বোঝার দরকার এখন আসুন রাসুল মৃত্যু হয়েছে একই তারিখে জন্ম হয়েছে একই তারিখে এখন আমরা শেষ কথা জিনিস ইনকা বলো তাহলে রাসুল মৃত্যুর পরে কয়টা জ্যেষ্ঠ জুলুস হয়েছে আর কয়টা কি আছে এটা একটু জানা দরকার না শুনো জানবেন নি খলিফাতুল মুসলিমিন উমর ছিল আবু বকর ছিল আলী ছিল উসমান ছিল খলিফা আবু বকরের দুই বছরের শাসন আমল উমরের শাসন আমল তাহলে আমরা তাদেরকে মডেল বানিয়ে তাদের আদর্শ আমরা জীবনের সাথে জড়িয়ে রাখতে চাই আমরা কোথা থেকে পেলাম চোদ্দ শত বছর পরে লাফালাফি করা পালাপালি করা আর দোষে জলস করা কে কেড়ে এগুলো ভাইলাম কোথায় কিন্তু বিশ্বের জীবনে পড়ে পেলাম সাহাবিদের জীবনে পড়ে আমরা পাইলাম রাসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবু বকরের চোখ এই সাইডে কালো হয়ে গেছিল চোখের পানি পড়তে পড়তে চোখ না কালো হয়ে গেছে সাহাবীরা ব্যথায় ব্যথিত হইয়া কথা বলার সাহস পর্যন্ত হারিয়ে ফেলেছিল মানুষগুলি খানা পিনা পর্যন্ত ছেড়ে দিয়েছিল আম্মা জান ফাতেমা নবীজির কলিজা টুকরা যেদিন দুনিয়া থেকে বিদায় হবে সেদিন পর্যন্ত বিছনায় পড়া একদিনও বিছনা থেকে উঠে একটু লাশি দিলেন না কারোর সঙ্গে মুস্কি হাসি নিয়ে কথা বললেন না কারণ বাবা নাই বিরোধ এই যে বিছনায় পড়লেন এক বিছনায় কবরে চলে গেল একদিন তো কোনোদিন শুনলাম না যশ্নে জল শুধু তাই নাই আবু বকর ডাক দিয়ে বলে কলিজাটা যেমন পেটে যায় গো ভিতরে কলিজাটা যেমন পেটে যায় আবু বকর এক পর্যায়ের গেলাম নবী নাই নবী নাই ওমার তরবারিটা হাতে লইয়া বলিতে বলিতে আরে পাগলের মত কে বলবি নবী নাই নবী নাই তাহলে আমার তরবারি দিয়া তোদের গর্দান
কমলা পালায়া দিব যদি বলস আমার নবী নাই, কেউ বলবি না আমার সামনে নবী নাই। শুধু তাই নয়, নবীর মসজিদে কত মহব্বত নবীরে করত গো, নবীর প্রেমে পাগল হইয়া হযরত বেলাল ছিল কালো, মায়ের খাইতে খাইতে বেলাল হয়ে যাইত লাল, তারপরও নবীর মহব্বত ছাড়ে না। এই মদিনায় আমি আর থাকতে পারবো না, যেই মদিনায় আমার নবী নাই সেই মদিনায় আমি বেলাল কেমনে থাকবো রে, কেমনে থাকবো। আমি যদি রাস্তা দিয়ে হাঁটি আমার স্মৃতি গুণা আমার চোখের সামনে আছে, আমি বরদাস্ত করতে পারবো না। আমার নবী যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতো আমি বেলাল রাস্তাটা পরিষ্কার করে দিতাম। আমার নবী মদিনায় নাই, আমি কেমনে গো মদিনার মধ্যে গুণাগুণি করবো। আর মসজিদে নববীর ছিলাম আমি, নবী নাই আজান দিয়া নামাজে গেলে নবীর ইমামতি যদি না দেখি রে, আবার নবীর জায়গায় দাঁড়াইয়া করতে পারবো না, বরদাস করতে পারবো না। কলিজাটা পেটে আমি চলে আজ থেকে বিদায় হয়ে যাবো, তাই আমি মদিনায় থাকবো না। বেলাল মদিনা ছেড়ে সুদূর দামেস্কে চলে গেল, বাইরে আমি জানতে চাই ওই বেলাল কি পারছিল না, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সাহাবায়ে কেরামদেরকে লইয়া কে কাটল, কথা বলে না দেখ কেকটা তোমার ছিল না। দুনিয়া ছাড়লো একদিনও মুসকে হাসি দিল না। নবীর মসজিদের মুয়াজ্জিন হযরত বেলালের কবর আজ দামেস্কে আছে, মদিনায় থাকে না, মদিনায় থাকা অন্তত আমি বেলাল বরদাস করতে পারবো না। সুদূর দামেস্কে চলে গেল, দামেস্কে যাওয়ার পরে একবার শুধু ফিরত আসছিলেন, নবীর স্বপ্নে দেখায় বেলাল বেলালের সালাম শুনি না। ও বেলাল আমার জন্য কি তোর মায়া লাগে না, আমার জন্য কি তোর মায়া লাগে না রে। ও বেলাল দূর বহু দূর চলে গেলি, আমি নবী তোরে কত ভালোবাসি, আমার রোজার সামনে কত সাহাবীর সালাম শুনি, ওর কালো বেলালের সালামটা শুনি না। বেলালে ওই লাগে ছোট মরে, ও বেলাল আয়নায় একবার আমার রোজার সামনে স্বপ্নে যুগে নবী বেলালের ডাকতে গো, বেলাল ঘুম থেকে জাগ্রত হইয়া হাউমাউ করে কান্নাটা শুরু করে দিল, আমার নবী আমার ডাকে রে মদিনায় যাওয়ার জন্য, নবী গো আমি মদিনায় গিয়া কেমনে গো নবী এই মসজিদে নবীতে নামাজ পড়ব, কেমনে গিয়া নামাজটা পড়ব, নবী গো
মদিনার অলিতে গলিতে কেমনে আসব নবী, যেই নবী রাস্তা দিয়া হাঁটলো আমি বেলা, পিছনে পিছনে নবীর সঙ্গে হাঁটতাম। আজকে মদিনায় গিয়া নবী সালামটা শুনতে চায়, বেলাল হাওয়া করে কামতে কামতে ঘুম থেকে উঠতেই সুদূর মদিনার দিকে রওনা দিয়া দিছে। নবীর প্রেমে পাগল হইয়া কানতে 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 অনেক দিনের রাস্তা অতিক্রম করে মদিনার রাস্তা দিয়া ঢুকছে রে। অনেক মানুষ বেলালের আগমনের খবরটা অনেক দূর থেকে পাওয়া গেছে, তাকায়া দেখে বেলাল আসতেছিল সাহাবায়ে কেনা, এমন ভাবে আনন্দিত হইয়া চোখের পানি বরদাস্ত করে রাখতে পারে না। সবাই আমাজ দিয়া বলে তোমরা কে কোথায় আছো গো, বেলাল রাস্তা দিয়া হাঁটতেছে। বেলালে দেখা যায় সবাই বেলালে নিয়া মদিনায় আসছে, কারো সাথে বেলাল কথা বলে না, চোখ দিয়া বেলালের পানি পড়ে, সবার সাথে কথা না বলে ভুলি নাই গো নবী, আমি যে আপনার কত ভালোবাসি কত ভালোবাসি গো নবী, কেমনে বুঝাইব কেমনে বুঝাইব, মদিনায় থাকতে পারলাম না আপনার বিরহ পেতায়, আমি ভেলাম রে মদিনায় থাকতে পারলাম না, আমি আপনার এত ভালোবাসি গো নবী, মদিনায় থাকতে পারি না নবীর সালাম, নবীর জওদা শরীফের সামনে সালাম দিয়া বেলাল জিয়ারত করে বুক ভরা বেদনাটা চাপাইয়া আবার দামেস্কের দিকে রওনা দেয়। সাহাবায়ে কেরাম রা জানাইয়া দুইরা বলে বেলাল, ও বেলাল আমার নবীর বড় মহব্বতের সাহাবি তুমি, বেলাল রে কি অপরাধ আমরা করলাম, কথা না বলে কষ্ট নিয়ে মদিনা ছেড়ে চলে যাও। বেলাল বলে সাহাবীরা রে আমার বাধা দিও না, আমি বড় কষ্টে আছি, আমি মদিনায় শ্বাস পালাইতে পারি না, আমার নবী নাই, সেই নবীর জন্য আমি ঈমান আনছিলাম, আর ঈমান আনার কারণে আমি কালো বিলালে মারতে মারতে লাল করছে, আমার নবীর ভালোবাসা আমি জানি না, সেই নবী আমার তৈয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাই আমার আটকায় না, মদিনায় থাকলে আমি বাঁচব না। কোনদিন সূর্য উদয় হত না, যেই বেলালের আজান না দিলে সূর্য অস্ত যেত না, ওই বেলা আজকে নানা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কতদিন হয়ে গেল বেলালের আজানটাই শুনি না। বেলাল গো, ও বেলাল একটু আজান দিয়ে শোনা, তাহলে হয়তো বা আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। স্মরণ কইরা
বাইরে বেলা দুইজন সাহাবি হযরত হাসাইন আর হুসাইনের পতাকা ফিরাইয়া দিলেন না, বেতায় ব্যথিত হইয়া যাবে 2-3 কিলো, সর্বোচ্চ 5 কিলো, সর্বোচ্চ 10 কিলো, এর বেশি জিন্দগি তো যাবে না। কিন্তু বেলাল খালি মুখে আজান দিলে এর পূর্ব দিকে সুদূর 41 কিলোমিটার, পশ্চিম দিকে সুদূর 41 কিলোমিটার, দক্ষিণে 41 কিলোমিটার, এর উত্তরে 41 কিলোমিটার, চতুর্দিকে 41 কিলোমিটার পর্যন্ত মাইকবিহীন আওয়াজ আল্লাহ পৌঁছায়া দিত। মানুষ গুলি গড় থেকে কাঁদতে কাঁদতে আল্লাহ বেশে পাগলের মতো মানুষ গুলি রাস্তাঘাটে বাহির হয়ে গেছে। এটা শুনো, ওই দেখা যায় দালালের আজানের আওয়াজ, কে কোথায় আছো? আমার নবী মনে আসছে গো, নবী মনে ওই দুনিয়াতে আবার আসছে। ওই দেখো না বেলালের আজান শোনা যায়, বেলাল আজান দিতেছে, নবী নামাজ পড়াবে, মানুষ কাঁদতে কাঁদতে গড়িয়া বাহির হইয়া দৌড়াইতে দৌড়াইতে মদিনায় চলে যায়। গিয়া দেখে বেলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে অজ্ঞান হইয়া মাটিতে পড়ে যায়। তাদের জীবন চলে যা, আর তুমি আর আমি আনন্দ মিছিল করি, এটা সত্যিকারের আশেকের রাসূল হতে পারে না। কিন্তু এতটুকু বুঝে আমরা বাড়িতে যাব যে এই মাসটা হাসির মাস নয়, কান্নার মাস, ঠিক কিনা বলেন? আজান যখন শুনতেন আমি 2টা কলি শোনায় দিই, রেডিও রেডিও 2টা শোনায় দিই। এটা তো শুরু হয়েছে একবারে কোন দিন থেকে, টাঙ্গাইলের এক বয়ানতে শুরু হয়েছি না, আজকা পর্যন্ত 300 মাহফিল আজান দেওয়ার লাগে। ইমন মুয়াজ্জিন আল্লাহ বানাইছে আমারে, বাংলাদেশের কোনো জায়গা বাদ নাই যে আজান দেওয়ার লাগে না। আর কেউ মিডিয়ার ভাই তোমরা আজান হ মানে ছাড়ার দোকান নাই, যে তারা দেহের মনে করো মানে বুঝে আমি আজান দিই মাহফিলে গিয়া ওয়াজ বাদ দিয়া। 2-1টা কলি শোনাচ্ছি, এই করে হালকা বানাই, হালকা একটু দেন, হালকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمد رسول الله، أشهد أن
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সম্ভব নেই কোন, আর সম্ভব না, ভিতরে পানি সব শুয়ে গেছে। আয়েন আমরা দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পাবলিকের যদি মন রক্ষা করতে গিয়ে বক্তায় ওয়াজ করে, তাহলে বক্তার কদিন পরে খবর গাছ উঠবো। বুঝতে পারছেন, আপনার মতো মন মজ তৃপ্তি মিটাই ওয়াজ করে আমরা দ্বারা তো সম্ভব না। অল্প বয়সে আমার এই বুড়ার বয়স হয়ে গেছে আমার, ও একবার তাকে ফাম দিস না, ফাম দিস না, ফাম দিয়ে আমার শেষ করছস। বাপটাই রময় দুরুদ শরীফ পড়ি, দুরুদ শরীফ সরমুনা বিশ্বের মেলে গজল গাইতাম। অনেকে কি সরমুনা বিশ্বের বালাবা, সবাই বালাবা না, সবাই বালাবা না, ও সবাই মালা। এই গজলটা আমি চেষ্টা করতেছি, কিন্তু আরো দু তিনটা কলি ওহনো কমপ্লিট ছিল না। অনেকদিন ধরে এই তালাশ করতেছি কিন্তু পাইতেছি না, আর কারো কাছে কই না, আবার তারা শুনি আবার বানাই লিব, এলে নিজেই চেষ্টা করতেছি কিন্তু কলি পাইতেছি না। আর যাই হোক, অসমাপ্ত গজল গায় এলাভ আছে, দুই একটা কলি আমি গাইছিলাম শুনছেন। সবাই তো আর এদেরকে পছন্দ করে না, কিন্তু আমি মনে করি যারা হকের পথে আছেন তারা হকদেরকে পছন্দ করাই হলো ইমানের পরিচয়, ঠিক কিনা? আমি প্রথমে বলতেছি, আমি পিসাব চরমনের মুরিদ না, আর আমি হুজুরের সাথে জীবনে দাঁড়ায় কথা কইছি না। এই সুযোগ আমার না, কিন্তু মাহফিল করছি, এক মাহফিল হুজুরের সাথে আমার বয়ান হয়েছে কিন্তু কথা হয়েছে না। আর মামলক সপ্ত ভিন্ন তবিয়তের মানুষ হুজুরের কাছে গিয়ে একবার ফ্রি হওয়া সম্ভব না, আর কথা কইছি না, কিন্তু কলিজার থেকে এদেরকে মহব্বত করি, এর মধ্যে কোনো সন্দেহ। যাই হোক, দুইটা সঙ্গীত শোনাই আপনাদের। সাইকুল হাদিস মামুনুল হক, তুমি সত্যনের বাতি। সাইকুল হাদিস ফয়জুল করিম, তুমি সত্যনের বাতি। সাইকুল হাদিস মামুনুল হক, তুমি সত্যনের বাতি। সাইকুল হাদিস ফয়জুল করিম, তুমি সত্যনের বাতি। তোমার পরশ পেয়ে আজি, তোমার পরশ পেয়ে আজি আত্মহারায় জাতি। সাইকুল হাদিস মামুনুল হক, তুমি সত্যনের বাতি। সাইকুল হাদিস ফয়জুল করিম, তুমি সত্যনের বাতি। ঠিক না? আওয়াজ দিতে বত কবরস্থানের সামনে দাঁড়ায় গজল গেলাম আছে, এটা জিয়ারত হয়ে যাবো গা, আওয়াজ দিতেই বল। সাইকুল হাদিস মামুনুল হক, তুমি সত্যনের বাতি। সাইকুল হাদিস ফয়জুল করিম, তুমি সত্যনের বাতি। তোমার পরশ পেয়ে আজি, তোমার পরশ পেয়ে আজি আত্মহারায় জাতি। সাইকুল হাদিস ফয়জুল করিম, তুমি সত্যনের বাতি। পরাদে জালি মেড়া মরেছিল তোমায় জেলে, এর কথা বলার পরাদে জালি মেড়া মরেছিল তোমায় জেলে। তোমার বিচে দেশোয়া যায় না, সাইকুল হাদিস ফয়জুল করিম, তুমি সত্যনের বাতি। সাইকুল হাদিস ফয়জুল করিম, তুমি সত্যনের বাতি। তুপনের কথা বলার পরাদে জালি মেরা বড়েছিল তোমায় জেলে। জেলে পড়ছিল নি, মামুল সাবর নিছে, ফয়জুল করিম সাবর নিছে, নিছে না? কি এর কারণে?
হক কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? ন্যায়ের কথা বলার অপরাধে জালিমেরা বড়েছিল তোমায় জেলে, ন্যায়ের কথা বলার অপরাধে জালিমেরা বড়েছিল তোমায় জেলে, তোমার বিচে দেশোয়া যায় না। শাইকুল হাদিস ফয়জুল করিম তুমি সত্য নেয়ের বাতি, শাইকুল হাদিস মামুনুল হক তুমি সত্য নেয়ের বাতি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. رب العالمين الله كبيرات তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখো না, আজকে বাংলাদেশ জাতীয় ইমাম পরিষদের উদ্যোগে যে মাহফিলটা হয়েছে, এক যা কুলামায়ে কেরাম এখানে বসা, আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখো, কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা গভীর রাত্রে হাটটা বাড়ায়া দিছে, আয় আল্লাহ তাআলা কত তরুণ যুবক ভাই আল্লাহ তারাও এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে হাটটা বাড়াইছে, আল্লাহ মাদ্রাসার তালবে এলিম গুলা যাদের দোয়া কবুল তারাও হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতুল আমায়ে কেরাম হাত বাড়াইছে, পর্দার আড়ালের আমার মা বোনেরাও হাত বাড়াইছে, তাদের সঙ্গে আমি গুনাহগার নাগান্দা না ফরমান অলায়েক নালায়েক অযোগ্য, আল্লাহ দুইটা হাত গভীর রজনীতে বিকার আল্লাহ ভিক্ষুকের মতো কাঙ্গালির মতো দুইটা হাত বাড়াইয়া দিছি, মালিক রাগ হইয়া গুনার কারণে আমাদের কাছ থেকে কুদরতির চেহারা ফিরাইয়া নিও না, আল্লাহ দুনিয়ার কোনো আশায় একটা মানুষ এখানে বসে নাই, এত রাত পর্যন্ত এত সময় ঘন্টার পর ঘন্টা বয়ান শুনছে, এই একটা মানুষও উঠে নাই, আল্লাহ আল্লাহ মোনাজাতের পরে কোনো সিন্নি দেওয়া হবে না, তাদেরকে তাবারক দেওয়া হবে না, কিন্তু তারপরেও একটা মানুষ উঠে নাই, আল্লাহ তোমারে পাওয়ার জন্য আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় গভীর রাত পর্যন্ত হাটটা বাড়াইয়া দিছে, আয় মালিক আমাদের সকলের পক্ষ থেকে নাম দরে দরে আমাদের মায়ার নবী দয়ার নবীর রওজা মুবারকে আমাদের পক্ষ থেকে তুমি সালাম কানা পৌঁছায়া দাও, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম নবীর মদিনাতুল মুনাওয়ারা তুমি পৌঁছায়া দাও, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গুর দ্বারাই যত গুণা করলাম মেহরবানি করে জিন্দেগির গুণা তুমি মাফ করে দাও, আল্লাহ বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবা তোমার সমস্ত গোনারূপে লজ্জিত হইয়া সিলিন্ডার হয়ে গেলাম গভীর রজনীতে, দোয়া কবুলের সময় নজরের রহমতের সময় আল্লাহকে লইয়া হাত বাড়াইলাম, আমি গুনাহগার আল্লাহ বিশেষ করে এই মাহফিলকে যারা করলো টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে খাওয়াইয়া, বিশেষ করে ওলামায়ে কেরামরা ঐক্য হয়ে আজকে ইমাম পরিষদের উদ্যোগে মাহফিলটা হয়েছে, ইমাম
সমিতির পক্ষ থেকে ইমামের আয়োজন, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে জান্নাতি বাগান তারা সাজাইছে, তাদের ঘুম নাই কান নাই, দৌড়াদৌড়ি করে মেহরবানি করে আল্লাহ তুমি তাদের মেহনতটাকে তুমি কবুল করে না, এই মাহফিলটাকে কেমন পর্যন্ত কবুল করছো? আজকের এই মাহফিলের তত্ত্বাবধানে সমস্ত ফরজ বহন করেছেন আল্লাহ।